বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। ভোরে বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু হয়। দ্বিতীয় ইউনিট থেকে 400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে 2022 সালের 17 ডিসেম্বর বাগেরহাটের রামপালে তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট উৎপাদনে যায়। এরপর কয়েক দফা বন্ধ হলেও বর্তমানে কেন্দ্রটির প্রথম ইউনিট চালু রয়েছে। দুই ইউনিট মিলে এই কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 1320 মেগাওয়াট। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?